আজকে আমরা যাচ্ছি আটলান্টাতে একটা মন্দিরে অনেক দিন থেকে প্ল্যান ছিল তো আজকে একটা লং উইকেন্ড পড়ছে আজকে আমরা দুজনে যাচ্ছি সেই মন্দিরটা দেখতে তো ওখানে যাওয়ার পরে মন্দিরটা দেখতে কেমন কি কি আছে সেটা দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে নাম কি মন্দিরের মন্দিরটার নাম হচ্ছে আম্বাজি টেম্পল এটা হচ্ছে একটা দুর্গা মন্দির তো আমাদের এর আগের বার গেছিলাম ভালো লাগছে তো এবার আবার যাচ্ছি চলে আসছি মন্দিরে আম্বাজি এই দেখা যাচ্ছে মন্দিরটা গতবার যখন আসছিলাম তখন কমই ছিল বাসন্তী পূজা হয়েছে তারপরে রামনবমী ছিল তো এখানে পূজা হয়েছিল ওটা ডেকোরেশন এখনো আছে এটাকে দেখেন এই মন্দিরের সবচেয়ে সুন্দর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ওপরে দেবী দুর্গার বিভিন্ন রূপ আচ্ছা দেখাচ্ছি এখান থেকে শুরু করে এখানে সম্ভবত গত সপ্তাহে বা যে কোনো দিন পূজা হয়েছে সেটা এখন আছে গত সপ্তাহে না গতকাল ছিল ওদের পূজা হয়েছে তো সেটা এখনো আছে আর কি আর এইটা কি পেছনে এটা হচ্ছে আমাদের রাশি চক্রের সবাই চন্দ্র এটা হচ্ছে মঙ্গল এটা হচ্ছে রাহু আর এটা হচ্ছে শনি এটা কেতু এটা হচ্ছে গুরু
আর এটা বুধ। এই মন্দিরটা আসলে এত ভালো লাগে, আমরা সবাই মানে শান্তি শান্তি লাগে, কেমন খুব সুন্দর একদম শান্ত। আমরা আসছি এখন এখানে প্রসাদ খাইতে, এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। তো এখানে লেখা আছে যে আপনার প্রসাদ খাওয়া যাবে 12:30 থেকে 7:45 পর্যন্ত, আবার 7:30 থেকে 8:00 পর্যন্ত। তো আমরা এখন প্রসাদ খাবো, দেখাই প্রসাদে কি কি আছে এখানে। এখানে প্রসাদ আছে, এটা একটা ডেজার্ট ব্রেড, লুচি, এটা একটা ডাল মনে হচ্ছে, এইটা হচ্ছে একটা সবজি আলু দিয়ে, এটা ভাত, আর আই থিঙ্ক এটা ডাল, আরেকটা ডাল। আমি প্রথমে নেব ভাত, সেটা আমি ফেলো বাঙালি। ভাত, ডাল, আলু, একটা তরকারি, এটা হচ্ছে আই থিঙ্ক সুজির হালুয়া, লুচি, আর এটা ডালের মতো, আমি জানি না এটার নাম। প্রসাদ টেস্ট করে বলো কেমন লাগছে, খেতে কেমন? হ্যাঁ, গতবারও আমরা খাইছিলাম, ওটাও কিন্তু খুব ভালো ছিল। আজকে কিন্তু ডিফারেন্ট, মানে মেনুগুলো ডিফারেন্ট, মেনু প্রতি সপ্তাহে মনে হয় ডিফারেন্ট। আচ্ছা, আমি প্রতিদিনই মনে হয় কিছু ডিফারেন্ট করার চেষ্টা করি। তবে আজকের আজকের আইটেমগুলো মানে দেখে মনে হচ্ছে বেশ টেস্টি। এটাও খুব টেস্টি। এটা কি, আমি এটা একটুখানি নিয়ে আসি। আলুর দমের মতো বানাইছো? আচ্ছা, এই যে বাটিতে যে টান্স, এটা কি আমি জানি না, টক নাকি টক নাকি জানি না, খেয়ে দেখো। এখানে পূজা দেওয়ার জন্য এই থালি পাওয়া যায়, চাইলে এখান থেকে থালি নিয়ে ভিতরে গিয়ে পূজা দেওয়া যায়। এটা হচ্ছে মন্দিরের দোকানটা, দোকানের সামনে এটা পাওয়া যায়। ইভেন এখানে ফ্রুটসও আছে। হ্যাঁ, চাইলে পরে থালি তারও বিশেষ অনেক কিছু নিতে পারি। হ্যাঁ, এবং দোকানেই সেটা আছে। এখানে কতগুলি মিষ্টি আছে, তাহলে এখান থেকে মিষ্টি নিয়েও যাওয়া যায়। এরপর শুকনা জিনিস আছে এখান থেকে কেনার মতো। এখানে যে ত্রিশূল আছে, ঘন্টা আছে, এটা একটা কিনবো আজকে। এই আজকে একটা ঘন্টা কিনবো, আজকে একটা ঘন্টা কিনবো। গোপালটা অনেক সুন্দর। এখানে অনেক রকমের ঠাকুর আছে, মানে আপনি পূজা দিলে পরে আসলে দেখার মতো। এখানে রাধা কৃষ্ণও আছে,
এই যে পিতলের রাধা কৃষ্ণ, এই পাশটায় মালা আছে, ডেকোরেশন করার মতো অনেক কিছুই আছে এখানটায়। ছোট বড় এই যে বিভিন্ন রকমের, এই যে শিবলিঙ্গ আছে। এখানে ইভেন এখানে শাড়ি টাড়িও পাওয়া যায়, যদি ঠাকুরকে কেউ শাড়ি দিতে চায়। বিভিন্ন রকমের জিনিস আছে আর এখানে সব ডেকোরেশন করার, মন্দির ডেকোরেশন করার, বাসায় যে আমাদের ছোট ছোট মন্দির থাকে ওগুলো ডেকোরেশন করার, প্রসাদ রাখার বা ঠাকুরের অর্নামেন্টস রাখার বক্সও আছে এখানে, সব ধরনের জিনিস। আমরা কোনটা নিলাম দেখাও, এটা হচ্ছে আমাদের, ওকে এটা আমাদের, হ্যাঁ এটা আমাদের জন্য নিলাম, আর এটা মায়ের জন্য নিলাম, কি হ্যাপি। আর আমি একটা ঘন্টা নেব। তো আজকের মতো আমাদের কি শপিং এখানে শেষ, ঘন্টার মতো বাজাও, আবার ঘন্টা লাগবে আর একটা। আচ্ছা আমাদের শপিং কি আজকে এখানে শেষ, জানি না আর কি নিবা, মন্দির ঘোরা শেষ, এখন আমরা বাসায় যাই, বাই বাই।